ইগিনি তোমার পূজো পাঠ হলো? কখন খেতে দেবে শুনি? খিদে তো পেট চোচো করছে। আহা, মিনশের কাণ্ড দেখো, দুদণ্ড মন দিয়ে পূজো করতেও দেবে না গো। ঘরে থাকলেই সারাদিন শুধু খাই খাই। দাঁড়াও, সূর্য প্রণামটা করে আসি। সেই সাত সকাল থেকে পূজো করে যাচ্ছ, সূর্যদেব কি আর বসে আছেন তোমার প্রণামের অপেক্ষায়? দেখো দেখো, উনি তো এখন মাথার উপরে। তা হোক, পূজো শেষ না করে আমি আসছি নে, সে তোমার যতই খিদে পাক না কেন। ঠিক আছে ঠিক আছে, শেষ করো তোমার পূজো, তারপর হবে আমার পেট পূজো। খালি পেটে ধম্ম হয় না গিন্নি। আসছি বাবা আসছি, সারাদিন ফাই ফরমাস খেতে আর পারি নে। রসো, দিচ্ছি জল খাওয়ার। পাবেশ পাবেশ, একটু বেশি করে এনে কিন্তু। এই নাও মুড়ি আর বোঁদে। বাহ বাহ, বেশ বেশ, একটু ঘরে একটু চানাচুর আছে নাকি? বোঁদে মুড়ি তার সাথে চানাচুর, জমে একেবারে ক্ষীর হয়ে যাবে কিন্তু। সে দিচ্ছি। বলছি শোনো না, একটা কথা ছিল। কথা বলবে বলো, কিন্তু আবার ফট করে শাড়ি গয়নার কথা বলো না, বাজার ভারী মন্দা যাচ্ছে। আহা কি কথা, শুনে গা পিত্তে জ্বলে যায় সব। আমি বুঝি শাড়ি গয়নার জন্য সারাদিন হাপিদেশ করছি? আর কটাই বা শাড়ি গয়না দিয়েছো আজ পর্যন্ত? করো তো বিয়ের ঘটকালি, তা আবার শুনি বাজার মন্দা। তুমি গিন্নি কোন কারি আমার কদর বুঝলে না, ভজু ঘটককে আশেপাশে সব গ্রামের লোক এক ডাকে চেনে, কম লোককে তো আর বিয়ে দিলাম না। ভজু ঘটক রাজ জোটক, শুধু নিজের বউটাই নিজের মন মতো জোটাতে পারলে না গো। কি যে বলো গিন্নি, তুমি ছাড়া আমার জীবন অন্ধকার, তুমি আমার অন্ধের জ্যোষ্ঠি, চোখের মণি। থাক থাক, আর আধিক্ষেতা করতে হবে না। বলছি শোনো না একটা কথা। আহা, কখন থেকে তো শুধু শোনো একটা কথা, শোনো একটা কথা বলেই যাচ্ছ, কি কথাটা বলবে কি? বলছি কতদিন মেজামাই আসেনি, যাও না গো ওদের দুটিকে নিয়ে এসো। একা একা বাড়িতে যে আর ভালো লাগে না। কেন একা কেন, তোমার ওই কমলি গাই আছে, ভিড়ে বাজার নেড়ি কুকুর আছে, আদরের মেনি বিড়াল আছে, আর আর এই যে আমি বানের জলে ভেসে এসেছি নাকি? আমি বুঝি কেউ নই। আহা, সে কথা কি বলেছি নাকি? তা কতদিন মেয়ে জামাইকে দেখি না, সোনার টুকরো জামাই আমাদের। হ্যাঁ, সোনার টুকরো না ছাই, আমার ঘটক জীবনের এই একটাই ভুল, অকর্মণ্য অলস এক জামাই জুটেছে আমার কপালে। না না, ও কথা বলো না, জামাই আমাদের একটু আরাম প্রিয়, আর কি যেন বলে খাদ্য রসিক, পেটু পেটু। তবে কত উচ্চ বংশ, কংস রাজের বংশ, আর আমার জন্য বংশ দণ্ড। ছি ছি, জামাইকে ওসব কথা বলছো, তোমার আক্কেলটা কি শুনি। এই কুক্ষণে যে তোমার বাপের বাড়ির দিকে ছেলের সাথে মেয়ের বিয়ে ঠিক করলাম। এই মুখ সামলে কথা বলো, আমার বাপের বাড়ি তুলে কোনো কথা বলবে না বলছি, আর শুনে রেখো, কাল যদি মেয়ে জামাইকে আনতে না যাও তাহলে উনোনে আর হাঁড়ি চড়বে না, কতদিন উপোস করে থাকতে পারো তা দেখবো। এই দেখো, এ তো ভারী মুশকিল হলো, একে মন্দার বাজার, তার উপর জামাই এলে মেলা খরচা, কি যে করি, সারা জীবনের কামাই লুটবে বেটা জামাই। এসে গেছি মা ঠাকুরুন, এসে গেছি। উমা গোপাল, এসে গিয়েছো? এসো বাবা এসো, কত দিন পরে এলে। চলো ঘরে চলো, হাত মুখ ধুয়ে একটু খেয়ে নাও দেখি।
আয় মা ভিতরে আয়। সে তো খাবই, খাওয়ার জন্যই তো শ্বশুর বাড়ি এলাম, হাত মুখ ধোয়ার দরকার কি, খেয়ে নিলেই হলো। বেটা হার হবাতে কিছু বললেন বাবা শ্বশুর মশাই? না না বলবো আবার কি। ওই যে কি সব বললেন, হাড় ভাতে, মাংসের হাত গরম ভাতে, বেটা হার হবাতে। আহা মন্দ নয়, এই আমি বসে পড়লাম ভাত খেতে। তা তো বসবেই খেতে, কতদিন আমার ঘাড় ভেঙে খাবে কে জানে। না আমি বাইরে যাই। কিছু বললেন বাবা শ্বশুর মশাই? না কি আর বলবো, কপাল করে এমন জামাই পেয়েছি, কপালের নাম গোপাল, পোড়া কপাল। ওমা চি চি, তুমি নিচে বসে আছো কেন? নিচে বসবো না তো কি, খাবার খেতে হবে তো, শ্বশুর বাড়ির খাওয়া। আহা কি রবি বেটুকের মতো কথা বলছো, তুমি কি শুধু খাওয়ার জন্যই আমাদের বাড়ি এসেছো? এমা কি লজ্জা কি লজ্জা! কি যে বলো ছাই, কিছুই বুঝিনি। আরে নিজের শ্বশুর বাড়িতে খাবো না তো কি, তোমার শ্বশুর বাড়িতে খাবো? নিজের শ্বশুর বাড়িতে খেতে আমার লজ্জা কি, বউয়ের শ্বশুর বাড়ি হলে না হয় কথা ছিল। তোমার কথায় মাথা মুন্ডুকে কিছু আছে? যাও যাও, আগে বরং মাকে প্রণাম করো, কুশল মঙ্গল জিজ্ঞাসা করো, তারপর তো খাবে নাকি? যাও ওঠো ওঠো। এই যে বাবা জীবন, তোমার খাবার নিয়ে এসেছি, বেশি কিছু করতে পারিনি একার হাতে, ধর তোমায় একটু বাটিগুলো পাশে নামিয়ে দেই। ও বাবা, এ তো কত রকম পদ, মাছ মাংস পোলাও, কিচ্ছুটি বাদ নেই, এটা কি এঁচড় বুঝি? হ্যাঁ বাবা, একটু চিংড়ি মাছ আর নারকেল কুচো দিয়ে এঁচড় বানিয়েছি। খাও বাবা খাও, বেশ ভালো করে খাও। খাওয়ার কথা আর বলতে হবে না মা, দেখছো না শুরু করে দিয়েছে। আহা তুই বাবু থাম তো, এতদিন পরে এসেছে, ভালো করে একটু খাওয়াই তো দেখি। এত কিছু রান্না কোথা থেকে শুরু করব বলুন তো? তা বাচ্চা তুমি প্রথমেই শুক্তো খাও, তারপর মুগ ডাল দিয়ে বেগুন ভাজা, তারপরে কোপ্তা, পটলের দোরমা, মাছের কালিয়া। সে ভালো সে ভালো, কিন্তু মাংসটা কখন খাবো, সবার শেষে? না না মাছের পরে মাংস, তারপর চাটনি, পাঁপড়, দই আর মিষ্টি। চমৎকার চমৎকার, এই না হলে শ্বশুর বাড়ির খাওয়া। আপনি চিন্তা করবেন না মা, আমি সবই খেয়ে নেব। বাপরে বাপ, খাওয়ার কি বহর, কই বাড়িতে তো দেখি না এভাবে চেটে পুটে খেতে। বাড়ি তো আর শ্বশুর বাড়ি নয়, শ্বশুর বাড়ির খাওয়ার আনন্দটাই আলাদা। ঠিক আছে ঠিক আছে, এবারে ওঠো তো। আরে দাঁড়া দাঁড়া, জামাইয়ের তো এখনো দই খাওয়াই হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ পাতে দই না হলে চলে, দিন মা দিন, এ দইয়ের হাঁড়িটাই দিয়ে দিন। বেটার খাওয়ার এখনো শেষ হয়নি দেখছি, এই যে এসে বসলো, কবে বাড়ি যাবে কে জানে। জামাই জামাই, করো কি করো কি? কেন বাবা কসরত করছি। কেন বাপু, কুস্তি লড়বে নাকি? কি যে বলেন শ্বশুর বাবা মশাই, কুস্তি করতে যাব কোন লক্ষ্যে? তবে এখানে এসে রোজ মাংস পোলাও যা খাচ্ছি, তাতে কসরত না করলে হজম হচ্ছে কোথায়? এই হজম না হলে দুপুরে আবার খাবো কিভাবে?
আর না খেলে মা ঠাকরুন ভারী দুঃখ পাবেন, তাই আর কি। হ্যাঁ, দুঃখ তো পাবেনই, তুমি না খেলে উনি দুঃখ পাবেন, আর খেলে আমি দুঃখ পাব। আগে কি বললেন, আপনি দুঃখ পাবেন কেন? আমি মানে আমরা সবাই দুঃখ পাবো। এই যে দেখো আমার মেয়ে মানে তোমার বউ কত দুঃখ পাচ্ছে এ শ্বশুর বাড়ি যেতে না পেরে। কতদিন ধরে বাপের বাড়ি পড়ে আছে। তোমার যেমন শ্বশুর বাড়ির আদর ভালো লাগে, তেমনি তারও ইচ্ছে হয় শ্বশুর বাড়ি যেতে। কি ঠিক বলছি কি না? হ্যাঁ, সে তো ঠিকই মনে হচ্ছে। তবে আমি চলে গেলে শাশুড়ি মাঝে দুঃখ পাবেন। আহ, কি ভালো রান্না করেন আমার শাশুড়ি মা। ও মা, এই না হলে সোনার টুকরো জামাই আমার হাতের রান্নার কত সুখ্যাতি করে। আহা বাবা, তোমার কি খেতে ভালো লেগেছে, আমি আজই আবার রান্না করব। আগে সে যদি বলেন সব রান্নাই অমৃত, তবে পাঁঠার মাংসের ঝোলটা অতুলনীয়, সঙ্গে মিষ্টি পোলাও। ওগো শুনছো, হাঁ করে তাকিয়ে থাকলে হবে? যাও যাও বাজার যাও, বেশি করে পাঁঠার মাংস নিয়ে এসো, জামাই আমার মাংস পোলাও খাবে। কি গো, কানে ঢুকলো? ঢুকেছে ঢুকেছে, শুধু কানে কেন, বুকেও বিদ্ধ হয়েছে। এই যাচ্ছি আমি বাজারে, পাঁঠা খাবে পাঁঠা। তবে একটু দেখে আনবেন, এই পাঁঠাটা যেন একটু পচি হয়। ধারি পাঁঠা? আরে না না, বাবা শ্বশুর কঁচি পাঁঠা। এ মা, ছি ছি, তুমি কি বলছো আমার বাবাকে, ছি, লজ্জা শেষ নেই গো। কি যে বলিস তুই, আমাদের সোনার টুকরো জামাই, তোর বাবাকে কচি পাঠা বলবে কেন, জামাই কচি পাঠা খাবে বলেছে। ও তাই বলো, আমি তো ভাবলাম সে যাই হোক, অনেক দিন তো হলো, এবারে চলো বাড়ি যাই। কি মেয়ে রে তুই, বাপের বাড়ি থাকতে চাইছিস না? দেখ জামাইকে, দেখে শেখ, এখানে এলে তো যেতেই চায় না। আমি চললুম বাজারে। যাও যাও তাড়াতাড়ি বাজারে যাও। ও হ্যাঁ শোনো, একটা বড় দেখে কাঁঠাল এনো কিন্তু, জামাই আমাদের কাঁঠাল খাবে বলেছে। বলো কি, কাঁঠাল বয়ে আনবো কি করে? সে তুমি বোঝো, কাঁধে করে আনবে না মাথায় করে আনবে? হায় হায়, বুড়ো বয়সে এদিনও দেখাচ্ছিল বেটা মরকট জামাই বসে বসে খাচ্ছে, আর আমার বাজার বয়ে বয়ে হাল বেহাল। ভোজু ঘটক আমি, কত ঘটকালি করলাম, আর আমার কপালে এমন জামাই জোটালাম। না, কিছু একটা করতেই হবে। কি ভালো রান্না হয়েছে, আমার তো মনে হচ্ছে শুধু খেয়ে যাই আর খেয়ে যাই। খাও বাবা খাও, এরপর উঠোনে বসে মনে সুখে কাঁঠাল খেয়ে। এরপরে আবার কাঁঠাল? আহ কি ভালো, মনে হয় চিরজীবন শ্বশুর বাড়িতেই থেকে যায় ঘর জামাই হয়ে। সে তো খুবই ভালো কথা, মেয়ে জামাই দুজনকে নিয়েই আমাদের আনন্দে কাটবে। বুঝলে বাবা এর মতলবটা কি? সারা জীবন অলস অকর্মণ্য হয়ে ঘর জামাই হয়ে কাটাতে চায়। তুমি কিছু করো বাবা, আমি শ্বশুর বাড়ি যেতে চাই। কি যে করি, তোর মায়ের ভয় কিছু বলতেও পারি না। একটা কাজ করো বাবা, বাহ খুব ভালো বুদ্ধি, দেখি চেষ্টা করি। জামাই জামাই, এই ভর দুপুরে শিয়ালের মতো কাঁঠাল খাচ্ছ? উফ, কি ভালো কাঁঠাল এনেছেন বাবা, আহা হা একেবারে অমৃত। কাঁঠাল খেতে আমি কি ভালোই না বাসি।
আরো কাঁঠাল খেতে চাও বাবাজি বল? হ্যাঁ হ্যাঁ চাই তো, কবে আনবেন বলুন। সে ভারী পেল্লাই কাঁঠাল, আমি তো বাবা বয়ে আনতে পারবো না। তুমি চাও তো বলে দিচ্ছি, রাত্রিবেলা যাবে আর মজা করে বসে কাঁঠাল খাবে। হ্যাঁ হ্যাঁ বলুন না, কোথায় যেতে হবে? ওই পুবের দিকে যে তাল পুকুর, তার পাশে বড় একটা কাঁঠাল গাছে পেল্লায় সব কাঁঠাল হয়ে আছে। রাতে অন্ধকারে যাবে আর কাঁঠাল খাবে, কেউ কিচ্ছু বলার নেই, যত চাও তত খাও। উফ ভারী মজার ব্যাপার তো, যত চাও তত খাও, আমি আজই যাবো রাত্রেবেলা। কিন্তু খবরদার, কাক পক্ষী কেউ যেন খবর না পায়। আরে পাশ কত কাঁঠাল জ্বলছে, উফ কত কাঁঠাল খাবো আজকে, সারা রাত ধরে খাবো। এই কাঁঠালটাই বড়, এটাই আগে খাই। আহা কি ভালো কাঁঠাল! তুই হতচ্ছা, আমার কাঁঠাল চুরি করে খাচ্ছিস? আমি জামাই, মানে গোপাল, গোপাল কুণ্ডু। গোপাল হোক আর ছাগলের পাল, ভারি মন্দ তোর কপাল। কি সব কথা কয়, শুনেই বড় লাগে ভয়। যাক ভয় পাচ্ছিস তাহলে, এবারে বল কোন সাহসে আমার গাছের কাঁঠাল চুরি করে খাচ্ছে? না ছেড়ে দিন, আর কখনো করব না, শ্বশুর বাবা বললেন তাই। তাই নাকি, জামাই আর শ্বশুর মিলে কাঁঠাল চুরি হচ্ছে, তো শ্বশুরকেও আমি ছাড়বো না, ঘর মটকাবো। না না ঘাড় মটকাবেন না, লিকলিকে ঘাড়ের উপরে মস্ত মাথা, তাও টাক মাথা। শ্বশুরকে টেক বলা হচ্ছে, আজ তোর আর নিস্তার নেই। না না ভূত বাবা মশাই, আপনি রাগ করবেন না, আপনি যা বলবেন আমি তা করব। তবে শোন, কাল সকালেই শ্বশুর বাড়ি ছেড়ে বাড়ি যা, শ্বশুর বাড়িতে বেশি দিন থাকবে নেই, আবার পরে আসবে বউকে, কিন্তু বেশি দিন থাকা নেই, মনে যেন থাকে, আর বউকে যত্নে রাখবে। আচ্ছা আমি কালই বাড়ি চলে যাব, আমি পালাই পালাই পালাই। কেমন লাগলো তোমাদের? আমি মানে ভজু ঘটক আর আমার পেটুক জামাইয়ের কাহিনী, ভালো লাগলে কমেন্ট করে জানাও, আমরা আবার ফিরে আসবো নতুন গল্প নিয়ে। আমাদের বাংলা অ্যানিমেশন চ্যানেল সাবস্ক্রাইব করেছো নিশ্চয়ই? পয়লা বৈশাখে আমাদের নতুন চ্যানেল আসছে রহস্য গল্প নিয়ে, দেখতে থেকো। আজ আসি তাহলে।